আচ্ছা ওই বন্ধুর বাড়িতে সেখানে ফোন করলেই তো না না এত এত ফোনাফোনের কি দরকার তুমি চিন্তা করো না তোমার মেয়ে এলো বলে দেখো না আর যদি না আসে মানে কখন আসবে তাহলে সেই সময় আমি স্টেশনে গিয়ে দাঁড়িয়ে থাক এই অনন্তপুরের লোকেদের তো এখন কিছুদিন এসব নিয়ে খুব আলোচনা চলো চলো বলুক সবাই কিন্তু আমরা যেসব কথা শুনেছি সেটা যদি চারু মা শুনে তাহলে চারু তোমার মেয়ে ও এত দুর্বল নয় আর সত্যি তো সত্যি তো লোকের কথা কি যায় আসে বলো তো হ্যাঁ আমার মেয়েদের আমরা চিনি তো আমাদের মেয়েদের আর আমি এটাও জানি ওরা কখনো জেনে শুনে কোনো অন্যায় কাজ করবে না এটা তুমি মন থেকে বলছো না নিজেকে বোঝানোর জন্য বলছো প্রতিমা আমার বিশ্বাস থেকে বলছি আমি জানি গো যা কিছু ঘটে যাক না কেন যত বড় বিপদ আসুক যত ঝড় আসুক আমার দুই মেয়ে ঠিক আমার কাছে ফিরে আসবে তুমি দেখো তাই যেন পাপা তোমার বিশ্বাস যেন সত্যি হয় প্রতিমা সত্যি হয় চারু যখন রাত্রে বাড়ি ফেরেনি তখন ওর বাবা হয়ে বাড়িতে বসে আছে কিভাবে তারা যদি এই খবরটা পেয়েও থাকে তাহলে সেটা আমাদের জানানো উচিত।